হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কিভাবে একটি ফাইল কোন কম্পিউটারে কোন অ্যান্টিভাইরাস সেটআপ করা ছাড়াই কিভাবে এটাকে চেক করব যে এটাতে ভাইরাস আছে কি নাই আমরা অনেক সময় বইয়ে অনেক ফাইল খুলতে চাই না বা ওপেন করতে চাই না যে ভাইরাস আছে বা থাকতে পারে আমার কম্পিউটার প্রবলেম হতে পারে সেই ক্ষেত্রে আপনি আজকে যে মেথডটা দেখাবো এভাবে আপনি চেক করে নিতে পারবেন যে এই ফাইলে ভাইরাস আছে কিনা ইভেন আপনি কোনো অনলাইন থেকে ডাটা কোনো ফাইল ডাউনলোড করবেন ওইটাও এখানে চেক করতে পারবেন সো প্রথমে আমরা গুগলে যাব চেক করার জন্য এখানে লিখব VirusTotal হ্যাঁ VirusTotal দিয়ে সার্চ দিব এই যে VirusTotal.com প্রথমে যে লিংকটা আসবে এটাই আমি লগইন করব লগইন করার পরে এখান থেকে চুজ ফাইল আপনি যেই ফাইলটাকে চেক করবেন সাপোজ আমি টেস্ট করার জন্য এখানে একটা ফাইল আছে আমার নোটপ্যাড ফাইল এটাকে আমি চেক করাচ্ছি এটা দেখানোর পরে এই যে এখানে স্ক্যান ইট এখানে আপনি ক্লিক করার পরে আপনার এখানে চেক করে দিবে হ্যাঁ সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি কম্পিউটারে অথবা অ্যান্টিভাইরাস সেটআপ করলে একটা সেটআপ করবেন বাট এখানে অনেকগুলো ভালো ভালো অ্যান্টিভাইরাস দিয়ে আপনি চেক করতে পারতেছেন ইজিলি ফ্রিতে এই যে দেখুন অ্যাডওয়্যার অ্যাভাস্ট এবিজি আবিরা বিট ডিফেন্ডার এই যে সবগুলো চেক করে বললে যে এটাতে কোনো ভাইরাস নেই এই যে ম্যাকাফি মাইক্রোসফট ই স্ক্যান ন্যানো অ্যান্টিভাইরাস পান্ডা বিশ্বের নামি দামি সব অ্যান্টিভাইরাসের মাধ্যমে ওরা চেক করে থাকে সো আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকবেন পরবর্তীতে এই ধরনের অনেক ভালো ভালো ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব সবাইকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ